হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু ব্যান্ডের ভিডিও। গাইজ, এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো কীভাবে তোমরা 2022 এসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবে। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যারা 2022 এসে আজ তোমার চলছে মে মাস, তো আজ অবধি তোমরা যদি এখনো অবধি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না খুলে থাকো, এই ভিডিওটি দেখার পর তোমরা প্রপারলি জেনে যাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। আর যারা খুলেওছো তারা যদি মানে কাস্টমাইজ না করে থাকো বা বুঝতে পারছো না কীভাবে কাস্টমাইজ করতে হয়, কোথায় কী ওয়েবসাইট দিতে হয়, কোথায় বায়ো দিতে হয়, সেই জিনিসগুলো যদি তোমরা না জানো একদম প্রপারলিভাবে এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, অবশ্যই শেষ অবধি দেখো, অনেক তোমাদের হেল্পফুল হবে। অ্যান্ড আরেকটু বলে রাখি, এই চ্যানেলে আগে আমি ব্লগ এইসব কিছু অজবজা ছেড়ে থাকতাম, তো এই জন্য আমি আমার মানে ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে নিয়েছি। এবার থেকে আমি এটাতে এই টেকনোলজি, এই টিপস মানে ফটোগ্রাফি টিপস এইসব কিছু, আমি ফটো এডিটিং এইসব, যে ভিডিও এডিটিং এইসব কিছু আমি তোমাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করে থাকবো। তাই তোমরা যদি মানে ভিডিওগুলো মানে বেশি বেশি লাইক করো অ্যান্ড সাপোর্ট করো, তো যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে, ইনস্টাতে ফলো করে নেও কোনো তোমাদের যদি প্রবলেম থাকে। তো চলো বেশি না কথা বাড়িয়ে ব্লগটি ভিডিওটি কন্টেন্ট করা যায়। সো গাইজ, তো তোমরা তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমরা তোমরা ফোন নাম্বার দিয়েও খুলতে পারো, আবার ইমেল দিয়েও। তো সিম্পলি আমরা ইমেল দিয়ে খুলব। তো যে কোনো আমি এখানে একটা ইমেল নিয়ে নেব, আমার তো তোমরা তোমাদের এখানে ইমেল আইডিটা দিয়ে দেবে। তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবে। দেন এইখানে তোমাদেরকে আসবে যে নেম, ফুল নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো তোমরা এখানে তোমাদের ইনস্টাগ্রামের নামটা তোমরা কী দিতে চাও সেটা করবে। তো আমি সিম্পলি এখানে আমার নামটা দিয়ে দেবো। তো তোমরা কেমনভাবে নামটা দিতে হবে, যেমন সেই নাম দিয়ে আর কোনো অ্যাকাউন্ট না থাকে, তো আমি সিম্পলি এইভাবে নাম দিয়ে দিচ্ছি। দেন এখানে তোমরা পাসওয়ার্ড দিতে বলছে। দেন গাইজ, রিমেম্বার পাসওয়ার্ড বা কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা অ্যালাউ করতে বলবে, এগুলো অ্যালাউ করে নেবে। দেন এখানে তোমাদের ডেট অফ বার্থ বলবে। তো এটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে ফাইভ ইয়ার্সের ওপরে তোমরা এটা খুলতে পারবে ইনস্টাগ্রাম। তো সিম্পলি আমরা এখান থেকে যে কোনো একটা তোমাদেরকে দেখানোর জন্য একটা যে কোনো আমরা মানে এটা তুমি নিজেরও দিতে পারো, আবার তোমার ইচ্ছা যেটা করবে। দেন তোমরা এখানে চেঞ্জ ইউজার নেমে ক্লিক করবে, কারণ তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে যেহেতু করেছো তাই তোমাদের ইমেল অ্যাড্রেসের এটা চলে এসছে। তাহলে তোমাদের ইউজার নামটা দেবে, তোমরা কী ইউজার নাম দিতে চাও। তো এখানে আমি দিয়ে দেবো আমার নামটাই আবার। দেন দেখো এইখানে এই নামটা দিচ্ছে না, কারণ এই নামে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। তো তার জন্য আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো, 21। দেন এবার ঠিক হয়ে গেছে। দেন নেক্সটে আমরা ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমার একটা রেজিস্টার হবে। তো গাইজ, এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম প্রপারলি দেখাবো, একদম মানে পুরো কাস্টমাইজ করে তোমাদের অ্যাকাউন্টটা, ঠিক আছে? তো সিম্পলি তোমরা এখানে তোমরা ফাইন্ড ফ্রেন্ডসও করতে পারো, স্কিপও করতে পারো। তো এখানে আমরা স্কিপ করে নেবো। স্কিপ করার পর তোমরা এখানে প্রোফাইল ফটো এখন অ্যাড করতে পারো, আবার পরে অ্যাড করতে পারো। তো আমি এখানে পরে অ্যাড করে নেবো। তো সিম্পলি তোমাদেরকে যখন পুরো কাস্টমাইজ করে দেখাবো। তো দেন এখানে আমরা উপরে অপশানে ক্লিক করবো। তোমরা দেখো ফেসবুক ফ্রেন্ড যারা আছে তোমাদের এখানে শো হয়ে যাবে, তো আমি এখানে স্কিপ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ একদম কমপ্লিটলি এখানে ওপেন হয়ে গেছে, এটাই তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। দেন এবার তোমরা এখানে তোমার কিছু অ্যাকাউন্ট সাজেস্ট করবে ফলো করতে, তো আমরা সেটা পরে করে নেবো ফলো। তো দেন তোমরা এডিট প্রোফাইলে ক্লিক করবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে নেম, ইউজার নেম দেওয়া আছে। এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক বা তোমাদের যে ওয়েবসাইট থাকে এরকম যদি কিছু থাকে তোমরা সেইখানে এইটার লিঙ্কটা পেস্ট করতে পারো। দেন গাইজ এখানে বায়ো আছে, বায়োতে তোমরা তোমাদের হবিজ এসব কিছু লিখতে পারো। আমি যেমন লিখছি ব্লগার, দেন টেক, এসব লিখে দিলি। দেন ক্রিয়েটর, দেন তোমরা এখানে লিখতেও পারো সাবস্ক্রাইব মাই চ্যানেল বা যাই হোক তোমরা তোমাদের মতনভাবে এইভাবে দিতে পারো। দেন গাইজ এখানে চেঞ্জ প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার এইভাবে তুমি দিতে পারবে, এখানে অ্যালাউ করে দেবে। তো যে কোনো এখানে একটা আমরা ছবি নিয়ে নেবো এখান থেকে। তো আমি সিম্পলি দেখানোর জন্য আমরা এখানে এই ছবিটাই নিয়ে নিচ্ছি। তো দেন এখানে উপরে অপশনে ক্লিক করবে, তারপর তোমরা এখান থেকে কালার গ্রেড বা সেই ছবিটাকে এডিটও করতে পারো, ফিল্টার বা যে কোনো তোমরা এখান থেকে করতে পারবে, ঠিক আছে? দেন উপরে অপশানে ক্লিক করবে।
ক্লিক করার পর সিম্পলি তোমরা উপরে টিক মার্কে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে লোডিং নেমে, তো আমরা একবার মিনিমাইজ করে এটাকে বেরিয়ে দিলেই হয়ে যাবে। আমরা সিম্পলি আবার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। ঠিক আছে, দেন তোমাদেরকে এখানে শো করতে থাকবে তোমাদের চ্যানেলগুলো, সরি অ্যাকাউন্টগুলো বিভিন্ন লোকের। তো সিম্পলি যেমন তোমরা এখানে আমার অ্যাকাউন্টটা সার্চ করতে পারো এবং ফলো করতে পারো। তোমরা এমনি সার্চ করলে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা টুকুস করে ফলোটা মেরে দেবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মানে ইনস্টাগ্রাম প্রপারলি অ্যাকাউন্টটা খুলতে পারবে। এবং তোমাকে দেখালাম কাস্টমাইজ কীভাবে করবে, তোমরা এখানে তোমরা এডিট প্রোফাইল লিখে ওয়েবসাইট কীভাবে দেবে সেটাও দেখালাম। দেন আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো কীভাবে তোমরা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট খুলবে, তো সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো এই ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবো অ্যান্ড চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অ্যান্ড তোমাদের কোনো প্রবলেম থাকলে ইনস্টাতে এসে আমাকে ডিএম করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে, আজকে অবধি টেক কেয়ার, বাই বাই।